রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাচ্ছে বগাফা কৃষি দপ্তর। বৃহস্পতিবার বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে শান্তিরবাজার পুর এলাকায় বসবাসকারী 200 জন বেনিফিশিয়ারি নির্ধারণের মাধ্যমে নারিকেলের চারা ও আমের চারা বিতরণ করা হয়, যার মধ্যে প্রত্যেক বেনিফিশিয়ারিকে 5টি করে আমের চারা ও 4টি করে নারিকেলের চারা বিতরণ করা হয়। জানা যায়, আগামী দিনে এই সকল বেনিফিশিয়ারিকে বিভিন্ন প্রকারের কৃষিজ বীজ দেওয়া হবে। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, কাউন্সিলর শ্যামলাল দেবনাথ, কাউন্সিলর রাজীব চক্রবর্তী, কাউন্সিলর নেপাল চন্দ্র দাস, শান্তিরবাজার কৃষি দপ্তরের সেক্টর অফিসার সুমিলি সরকার সহ অন্যান্যরা। এই কর্মসূচির কথা সংবাদ মাধ্যমের সামনে জানান সেক্টর অফিসার সুমিলি সরকার। সাধারণত হলো আরবান হর্টিকালচার, সাধারণত বিভিন্ন গ্রামাঞ্চলে অনেক পর্যাপ্ত জায়গা থাকার কারণে তারা অনেক ধরনের চাষ করতে পারে, কিন্তু এমসির লোকেরা এই সব থেকে বঞ্চিত থেকে যায়। তো এই জন্য হর্টি স্টেট প্ল্যানের আন্ডার থেকে আরবান হর্টিকালচার বলে একটি মিশন, যেটার মাধ্যমে শহরের লোকজনদের একটু পরিবেশের কাছে পরিচিত করানোর জন্য এবং অতিরিক্ত অর্থ উপার্জনের একটা উপায় করে দিয়েছে এই আরবান হর্টিকালচার। এর মাধ্যমে আমরা 5টি করে আমের আম্রপলির চারা এবং ডোয়ার্ফ ভ্যারাইটির খুবই উন্নত মানের এই নারিকেলের চারা, যেগুলিতে উলোর ওষুধ দিলে ভালোভাবে খুবই উপযুক্ত পরিমাণে ফলন তারা কম সময়ের মধ্যেই পেয়ে যাবেন, আর কিছু ফুলের চারা এবং বীজের বীজ, কিছু সবজির বীজ পরবর্তী সময়ে আর দেওয়ার ব্যবস্থা করা হবে। আর এটাই আশা রাখা যায় যে আগামী সময় আরবান হর্টিকালচারের মাধ্যমে শহর অঞ্চলগুলোও গ্রামের মতোই আর্থিকভাবে সংশোধন হবে। এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।